হ্যালো বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা ইতিমধ্যে আবহাওয়াতে ব্যাপক একটা পরিবর্তন কিন্তু আসতে চলেছে এবং যার ফলে বাংলার বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তার সঙ্গে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এর ফলে বৃষ্টিপাত বাংলাদেশ আসাম ত্রিপুরার দিকেও যাবে কিনা সেই সমস্ত আপডেট আমরা জানবো এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকুন তো বন্ধুরা ইতিমধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী বারো ঘন্টায় বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার কিছু কিছু অংশে মূলত হালকা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বজ্রপাতের কিন্তু সম্ভাবনা আগামী বারো ঘন্টায় নেই তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু বজ্রপাতের সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম হাওড়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার কোথাও কোথাও এর সঙ্গে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় পূর্ব মেদিনীপুর হাওড়া এছাড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান এই সমস্ত এলাকার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বাকি অংশে কিন্তু আগামী ঘন্টায় আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তবে মেঘলা আকাশ কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী ঘন্টা কিন্তু দেখতে গেলে বৃষ্টিপাতের আরো সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে গোটা দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া এছাড়া কলকাতা তাছাড়া যেটা হচ্ছে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় কোথাও কোথাও কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে এমনটা জানা যাচ্ছে তারিখ হিসাবে বলতে গেলে বলতে হয় আঠেরো তারিখে কিন্তু মূলত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে হালকা বৃষ্টিপাতের মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু এমনটা জানা যাচ্ছে এছাড়া উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের কোথাও কোথাও বাকি উত্তরবঙ্গের জেলাতে কিন্তু কোথাও কোথাও আংশিক মেঘলা কা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং যেটা হচ্ছে যে বাকি যে আবহাওয়া দক্ষিণবঙ্গে সমস্ত জায়গাতে কিন্তু শুকনো থাকার কিন্তু সময় রয়েছে এর পরবর্তী সময়গুলিতে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আগামী দুই দিন কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কুয়াশার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া বজ্রপাতের সতর্কতা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আঠেরো তারিখে সেটা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম হাওড়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে কোথাও কোথাও কিন্তু হতে পারে সব জায়গাতে বজ্রপাতের সতর্কতা নেই অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং হালকা কুয়াশা কিন্তু দেখা যেতে পারে দুই মেদিনীপুরে কোথাও কোথাও দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতার কোথাও কোথাও কিন্তু সকালের দিকে হালকা কুয়াশা আসতে পারে এবং বেলা বাড়লে কিন্তু সেই কুয়াশার দাপট চলে যাবে এবং তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারই মধ্যে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা এছাড়া জানা যাচ্ছে বিহার ঝাড়খন্ড এবং উড়িষ্যার দিকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী ঘন্টার মধ্যে এমনটা জানা যাচ্ছে কিন্তু বাংলাদেশে সেভাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই কোথাও কোথাও পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গাতে হয়তো বজ্রপাতের কিছু কিছু সম্ভাবনা থাকলেও বিশেষ করে রাজশাহী মেরপুর এবং খুলনা এই সমস্ত এলাকার কোথাও কোথাও কিন্তু হতে পারে বাকি অংশে যেটা হতে পারে আঠেরো তারিখ বা উনিশ তারিখের মধ্যবর্তী কোনো সময়ে কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা কাশ হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নাও থাকতে পারে এবং তাপমাত্রা কিন্তু বাড়বে এবং যেটা হচ্ছে যে আবহাওয়া শুকনো থাকারে মূলত সম্ভাবনা রয়েছে বাংলাদেশে ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এছাড়া যেটা হচ্ছে ত্রিপুরার আবহাওয়াটা কিন্তু শুকনো থাকারই সম্ভাবনা রয়েছে তাপমাত্রা মূলত থাকবে তবে হালকা শীতের আমেজ থাকতে পারে হালকা খুব হালকা এমন থাকতে পারে আসামের দিকে কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত একটা হালকা বৃষ্টিপাত হতে পারে এমনটা জানা যাচ্ছে তবে বেশিরভাগ অংশই আবহাওয়া শুকনো থাকারই সম্ভাবনা সিকিমের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভুটানের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া নেপালের দিকে বৃষ্টিপাত হতে পারে আর কোনো কিন্তু এই দিকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নাই তো বন্ধুরা বুঝতে পারছেন বৃষ্টিপাতের পূর্বাভাস সম্পর্কে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে সেগুলি আপনাদের জানিয়ে দিলাম এবং বজ্রপাতের সতর্কতা সম্বন্ধে আশা করি এই আপডেট আপনাদের উপকারে লাগবে পরবর্তী কোনো রকম চেঞ্জ আসলে আপনাদের কিন্তু এই আপডেটেই এর পরবর্তী আপডেট আবার জানিয়ে দেব। ধন্যবাদ ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ